অনেক ভুল আপনারা করছেন, মুজিব বর্ষ সামনে আসতেছে, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে মুজিব বর্ষ পালন করুন, আপনার পাপ ক্ষয় হতে পারে। না হলে নির্বাচনের সময় যেভাবে আপনাদের ভোট হয়েছে, ইনশাল্লাহ আগামী দিন আপনাদের ভোট হবে। আর যাই হোক, বিএনপি জামাতকে মানুষের মানুষ কোনদিন ক্ষমতা আসতে দেবে না, ওই খুনিদেরকে আর কোনদিন ক্ষমতা আসতে দেবে না। তাই ভাইয়েরা আমার, মুরব্বীরা বলতে চাই, দুই বছর ধরে বেগম জিয়ার দল আন্দোলনের হুমকি দিচ্ছে, হুঙ্কার দিচ্ছে, দুই বছর ধরে খালেদা জিয়া জেলে আছে, দুই বছর ধরে খালেদা জেলে আছে। আমি অনুরোধ করব বিএনপির কর্মীদেরকে, অনুরোধ করব বিএনপির যারা ভোটার আছে তাদের অনুরোধ করব, আপনার নেত্রী দুই বছর জেলে আছে আর আপনার নেতারা আজকে ঘরে বসে ঘুমাচ্ছে, যদি যদি কোনোদিনও লজ্জা শরম থাকে আপনাদের, তাহলে ওই বিএনপিদের প্রত্যেক করা উচিত, ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত, দলকে প্রত্যেক করা উচিত ওই বিএনপিদেরকে।